আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের বেশ কিছু অংশ কেড়ে নিচ্ছে রাশিয়া ভয়াবহ বিপদ শুরু এবার পশ্চিমাদের জানিয়ে দেব শ্বাসরুদ্ধকর অবস্থা মার্কিনীদের অবিলম্বে রাশিয়া ত্যাগের সতর্কতা ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানকে এক ঘরে করে রাখলে পরিণতি হবে ভয়াবহ বলছে বিলওয়াল ভুট্ট শক্তিশালী গ্যারান্টি দিলেই পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি সম্ভব বলছে রাইসি জানিয়ে দেব ইরান কাঁপানো আন্দোলনের নেতৃত্বে নারীরা এবং সর্বশেষ জানিয়ে দিব মুসলিম বিশ্বে পাঁচ বিপদে ভারত হারা মোদি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিনের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাশিয়ায় অবস্থা চলছে। বিপদে এবার মার্কিন জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনোসকে যে কোনো সময় মহায় এক দুর্ঘটনা ঘটতে পারে এ বিষয়ে আপনার কি জানিয়ে দিন এবং এদিকে মুসলিম বিশ্বে পাঁচ বিপদে ভারত ভারতের কঠ্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবার রক্ষা পাবে না যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে এবার মোদী এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের বেশ কিছু অংশ কেড়ে নিচ্ছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট পুতিন শুক্রবার ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার অন্তর্গত করার সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন অধিকৃত এলাকায় গণভোট আয়োজন করে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাশিয়া গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর হামলা শুরু করার সময় রাশিয়ার তিন দিনেই দখলদারির কাজ শেষ হয়ে যাবে বলে আশা করেছিল কিন্তু গোটা দেশ জুড়ে হামলা চালিয়েও সাফল্য পায়নি রুশ সেনাবাহিনী শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা বদলে ইউক্রেনের পূর্ব দক্ষিণে কিছু অঞ্চল দখল করেই সন্তুষ্ট থাকতে হয় এবার ইউক্রেনের বাহিনীর পাল্টা হামলায় সেখানেও অনেক জমি রাশিয়ার হাতছড়া হয়ে যাচ্ছে এদিকে তিন লাখ পর্যন্ত রুশ পুরুষকে সেনাবাহিনীতে যোগ দিতে তলব করায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফলে মরিয়ে হয়ে কিছু সাফল্য দেখাতে চাইছেন কণ্ঠাসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অধিকৃত এলাকায় গণভোট নামের প্রহসন চালিয়ে সেই সব এলাকাকে তড়িঘড়ি করে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্গত করার উদ্বেগ নিচ্ছে তার প্রশাসন এমন অস্বচ্ছ অবৈধ একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না তবে আগামী শুক্রবার রুশ সংসদের উভয় কক্ষে এক ভাষণে পুতিন ইউক্রেনের কিছু অধিকৃত অঞ্চলকে রাশিয়ার অন্তর্গত করার সিদ্ধান্ত ঘোষণা করলে নতুন সংকট সৃষ্টি হতে পারে কারণ ইউক্রেনের সেনাবাহিনী সেসব এলাকা পুনরুদ্ধার চেষ্টা চালালে সেই পদক্ষেপকে রাশিয়ার উপর সরাসরি হামলা হিসেবে তুলে ধরতে পারে পুতিনের প্রশাসন উল্লেখ্য দুই সালে ক্রিমিয়া দখল করেও সেই অঞ্চলকে রুশ ভূখণ্ডে অন্তর্গত করেছিলেন পুটিন এবার লুহানস্কো ও দনেতস্কো অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া বুধ ও বৃহস্পতিবারের মধ্যেই শেষ হতে পারে বলে অনুমান করা হচ্ছে এমন এমনকি পুতিন শুক্রবার পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই সেই ঘোষণা করতে পারেন বলে রাশিয়ার কিছু সূত্র মনে করছে অদূর ভবিষ্যতে আরো অধিকৃত এলাকায় এমন গণভোটের আয়োজনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন সাফল্য ঘোষণা করে পুতিন রাশিয়ার মানুষের বর্তমান ক্ষোভ ও ভয় কমাতে পারবেন কিনা তাই স্পষ্ট নয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ এড়াতে দলে দলে পুরুষরা সীমান্তে ভিড় করছেন সরকার এখনো তাদের দেশ ত্যাগ বন্ধ করতে কোনো পদক্ষেপ না নিলেও এমন নিষেধাজ্ঞা ও সীমান্ত বন্ধ করার জন্য চাপ বাড়ছে এমনকি সীমান্তে সামরিক বাহিনীর অস্থায়ী দপ্তর খুলে সেখান থেকে রুশ পুরুষদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্বেগের কথাও শোনা যাচ্ছে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রেও পুতিনের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে গত কয়েকদিনে পুতিন সহ উচ্চ পদস্থ রুশ নেতারা দেশের সুরক্ষা স্বার্থে একাধিকবার পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছেন পশ্চিমা মদতপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনী এলাকা পুনর্দখলে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ায় মস্কোই দুশ্চিন্তা বাড়ছে এবার তথাকথিত রুশ ভূখণ্ডে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুতিন আত্মরক্ষার অজুহাত দেখিয়ে যে কোনো বেপরোয়া পদক্ষেপ নিতে পারেন এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শ্বাসরুদ্ধকর অবস্থা মার্কিনীদের অবিলম্বে রাশিয়া ত্যাগের সতর্কতা এ এক শ্বাসরুদ্ধকর অবস্থা চারিদিকে শুধুই আতঙ্ক কি ঘটতে যাচ্ছে ইউক্রেন থেকে বেরিয়ে এসে রাশিয়ার সঙ্গে চারটি অঞ্চল যুক্ত হওয়া নিয়ে ওই অঞ্চলগুলোতে গণভোটের পরও রাশিয়ার বিরুদ্ধে অব্যাহত পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন ইউক্রেন রাশিয়াও কঠোর অবস্থানে একবার এই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত হলেই রাশিয়া তা রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও কণ্ঠিত হবে না আগেই এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অবস্থায় মার্কিন নাগরিকদের রাশিয়া সতর্কতা দিয়েছে অবিলম্বে মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখান থেকে নিরাপত্তা অ্যালার্ট ইস্যু করা হয়েছে দূতাবাসের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ান মার্কিন দ্বৈত নাগরিকদের ডাকা হতে পারে কারণ ইউক্রেনকে। কারণ ইউক্রেন আগ্রাসনে রাশিয়ান সরকার সেনা সমাবেশ করেছে বিবৃতিতে বলা হয় দ্বৈত নাগরিকত্বের অধিকারী মার্কিনিদেরকে রাশিয়া স্বীকৃতি নাও দিতে পারে তাদেরকে যুক্তরাষ্ট্রের কনসোল সহায়তা থেকে বঞ্চিত করতে পারে তাদেরকে রাশিয়া ত্যাগ করতে বাধা দিতে পারে দ্বৈত নাগরিকদেরকে সামরিক সার্ভিসের যুক্ত করা হতে পারে যারা রাশিয়ার ভেতরে বসবাস করেছেন অথবা ওই দেশটি সফর করেছেন অবিলম্বে তাদের দেশটি ছেড়ে যাওয়া উচিত এখনও সফরের বাণিজ্যিক সুযোগ সীমিত রয়েছে স্বল্প সময়ের নোটিশে সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে সতর্কতা জোরদার করেছে ইসরায়েল লোহানস্কো দোনেতস্কো ঝাপোরিঝিয়া এবং Kherson জনগণ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন একে কেন্দ্র করে ভয়াবহ এক পারমাণবিক যুদ্ধের علامت দেখা দিয়েছে ভয় রাশিয়া এবং ঐসব অঞ্চলের মানুষ জীবন বাঁচাতে পালাচ্ছে এর মধ্যে কমপক্ষে আড়াই লাখ মানুষ দেশ ছেড়েছে ওইদিকে গণভোট এবং ওই অঞ্চলগুলোকে দখল করে নেওয়ার মনোভাবের কারণে রাশিয়ার বিরুদ্ধে আরও অবরোধ দেওয়ার দাবি উঠেছে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ লাইন নর্ড স্টিম এক ও দুই চিরদিনের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এরই মধ্যে এই গ্যাস পাইপলাইনে ভয়াবহ লিক দেখা দিয়েছে তা দিয়ে তীব্র বেগে গ্যাস বেরিয়ে আসছে কোন দেশের নাম উল্লেখ না করে ইউরোপিয়ান ইউনিয়ন এটাকে স্যাবোটাজ বলে অবহিত করেছে এর জবাব দিয়েছে ক্রেমলিন তারা বলেছে এমন অভিযোগ স্টপিট ও উদ্ভট রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে ইউক্রেনের চার অঞ্চলের জনগণ দনতস্ক লোহানুস্ক ঝাপরিছি এবং কেরসনের ফল প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে সাতাশেই সেপ্টেম্বর পর্যন্ত চলে এই ভোট এতে সবকটি অঞ্চলের ভোটারই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন এই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হবে না বলে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে পশ্চিমা দেশগুলো অনলাইন আউটি জানিয়েছে লোহানস্কের আটানব্বই শতাংশ ভোটই পড়েছে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে অপর দিকে দোনতস্কের নিরানব্বই শতাংশ ভোটারই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন জিয়াতে এই হার তিরানব্বই শতাংশ এবং খেরসোনে সাতাশি শতাংশ এর মধ্যে দোনতস্ক ও লোহানস্ক দুই হাজার চোদ্দ সালে নিজেদের স্বাধীনতার ঘোষণা দেয় এবং দুই হাজার বাইশ সালে রাশিয়া তাদের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে অপরদিকে জাফরিজিয়া ও খেরসোন ইউক্রেন থেকে ভেঙে রাশিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে কবে নাগাদ এই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে যদিও শুক্রবারের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যে এই প্রক্রিয়া যত দ্রুত হওয়া সম্ভব তত দ্রুতই শেষ করা হবে ইউক্রেন ও পশ্চিমারা বলেছে ওই চারটি অঞ্চল দখলে এটি রাশিয়ার একটি আইনি অজুহাত তৈরির অবৈধ দমনমূলক প্রক্রিয়া এফিকে সাক্ষাৎকার দিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী তালেবানকে এক ঘরে করে রাখলে পরিণতি হবে ভয়াবহ বলছে বিলওয়াল ভুট্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্ট আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বোঝাপড়া করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন তালেবান শাসকরা যদি আবারও এক ঘরে হয়ে পড়ে তাহলে তার পরিণতি হবে বিপজ্জনক ওয়াশিংটন সফররত বিলওয়াল বার্তা সংস্থা এফিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি বলেন তালেবান সরকারকে কে উপেক্ষা করলে আফগানিস্তানে বহুবিধ সমস্যা সৃষ্টি হতে পারে যার পরিণতি থেকে বিশ্বের কেউ রক্ষা পাবে না পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন আফগানিস্তানের অর্থনীতির পতন হলে দেশটি থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীদের ঢল নামবে এবং আইএস এর মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো আফগানিস্তানে পাকাপোক্তভাবে ঘাঁটি গেড়ে বসবে বিলল ভুট্টো বলেন অতীত অভিজ্ঞতায় দেখা গেছে আমরা যখন তালেবান শাসকদের উপেক্ষা করেছি তখনই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে যার পরিণতি আমাদেরকেই ভোগ করতে হয়েছে আফগানিস্তানে উনিশশো 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান এরপর টানা দুই দশক দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা মোতায়েন থাকার পর দুই সালের আগস্ট মাসে আবারও ক্ষমতায় আসে তালেবান উনিশশো নব্বইয়ের দশকের তালেবান সরকারকে পাকিস্তান সহ বিশ্বের তিনটি দেশ স্বীকৃতি দিলেও এবারের তালেবান সরকারকে বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি সূত্র পার্টস টুডে টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট শক্তিশালী গ্যারান্টি দিলেই পারমাণু সমঝোতা নিয়ে চুক্তি সম্ভব বলছে রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইয়িদ ইব্রাহিম রাইসি পারমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার ব্যাপারে তার দেশের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেছেন প্রতিপক্ষ আবার এই সমঝোতা থেকে বেরিয়ে যাবে না বলে শক্তিশালী গ্যারান্টি দিলেই এটি আবার চালু করার ব্যাপারে একটি ভালো ও সচ্চ চুক্তি করা সম্ভব তিনি গতকাল রাতে ইরানের রাষ্ট্র টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তার দেশের এই অবস্থান তুলে ধরেন রাইসি বলেন তিনি জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্ক সফরের সময় বলে শক্তিশালী গ্যারান্টি দিতে হবে দুই হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে দুই হাজার আঠারো সালে আমেরিকা ভাবে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে চলমান অচল অবস্থার সৃষ্টি হয় আমেরিকা যেন তেন একটি চুক্তি সই করে ওই সমঝোতা আবার চালু করতে চাইলেও তেহরান প্রয়োজনীয় গ্যারান্টি ছাড়া কোনো চুক্তি সই করতে নারাজ সূত্র পার্স টুডে ইরান কাঁপানো আন্দোলনের নেতৃত্বে নারীরা ইয়াসির জন্য খবরটি অগ্রাহ্য করা অসম্ভব বলে মনে হয়েছে পোশাক বিধি অনুসারে মাথার চুল না ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহশা আমিনি নামের তরুণীর মৃত্যু আমিনির মৃত্যুর পর যখন বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ বছর বয়সী ইয়াসি তার পরিবারের প্রথম নারী হিসেবে হিজাব প্রত্যাখ্যান করেন ছোটে যান রাজপথে প্রকাশ্যে নিজের স্বর্ণালী চুল ঢেকে রাখতে যে চাদর ব্যবহার করতেন তা হাতে নিয়ে উড়িয়েছেন দেশের আইনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানী তেহরানের প্রতি রাতেই বিক্ষোভ হচ্ছে টানা কয়েকদিন ধরে ইয়াসির পরিবারের আবাসিক ভবনের সামনেই জড়ো হন বিক্ষোভকারীরা তেহরান থেকে এক সাক্ষাৎকারে ইয়াসি বলেন আমার বারবার হচ্ছিল আমিও মাহসা হতে পারি আমার কোনো বন্ধু হতে পারে আমার কেউ জানে না গ্রেপ্তারের পর কি আচরণ করে তারা ইরান জুড়ে ছড়িয়ে চলমান বিক্ষোভে দেশটির স্বৈরাচারী নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিক্ষোভটি টানা এগারো দিনেরও বেশি চলমান শুধু মাহসা আমিনীর হত্যাকাণ্ড বা কঠোর পোশাক বিধি নয় প্রতিবাদকারীদের বিক্ষোভের নেপথ্যে আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। ভেঙে পড়া অর্থনীতি ব্যাপক দুর্নীতি, মস্তিমে কয়েকজন প্রবীণ ধর্মীয় নেতার জারি করা সামাজিক বিধিনিষেধ ও সশস্ত্র কঠোর দমন সোমবারও বিক্ষোভকারীরা পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি। আন্তর্জতিক নিন্দাও সমালোচনার পর সরকারের কঠোর হাতে বিক্ষোভ দমন থেকে বিরত থাকছে না। এখন পর্যন্ত 70 জনেরও বেশি নিহতের খবর পাওয়া গেছে। জনগণের মধ্যে থাকা خوف বিস্ফরিত হয় 16 সেপ্টেম্বর মা আমিনির মৃত্যুর পর। তার মৃত্যুর সঙ্গে দেশটির হিজাব আইন পড়েছে বিরোধিতার মুখে ইরানের রাজনীতি অভিভাবকত্ব অফিস ও বাসায় নারীদের দ্বিতীয় সারিতে ফেলা সবচেয়ে প্রকাশের ধর্মশাসন এই হেজাব ও পোশাক আইন চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পড়াচ্ছেন গোয়েন্দা কর্মকর্তাদের সামনে চুল খুলে নাচছেন যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করেছে এর আগেও ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছেন ইরানের নারীরা কিন্তু এর আগে কখনো বিক্ষোভ এত জোরালো ছিল না এবারের বিক্ষোভে তারা নেতা ও তারাই কর্মী এখন পর্যন্ত কয়েক ডজন নারী বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন নিহত হয়েছেন কয়েকজন নারী বিক্ষোভকারী ইরানের একটি দৈনিক পত্রিকার নারী সাংবাদিক নিলুফার হামিদি প্রথম মাহশা আমিনীর খবর আলোচনায় নিয়ে আসেন গত সপ্তাহে হামিদিকে গ্রেফতার করা হয়েছে তার সহকর্মীরা জানিয়েছেন তাকে এভিন কারাগারে নির্জন কারাকক্ষে বন্দী রাখা হয়েছে ইসফাহানের আঠাশ বছর বয়সী মানবাধিকার কর্মী গোলশান প্রতি রাতে বন্ধুদের ছোট একটি দল নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন তাদের স্লোগানের মধ্যে রয়েছে হিজাব না নিপুড় না শুধু সমান অধিকার তিনি বলেন আমি তরুণীদের মধ্যে অনেক ক্ষোভ ও রাখ রাখ দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বে পাঁচ বিপদে ভারত নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি ভারতের সরকার গঠনের পর মুসলিম নির্যাতনের অভিযোগ বেড়েছে প্রকাশ্যে পিটি হত্যার ঘটনাও ঘটেছে বিষয়গুলো নিয়ে মুসলিম দুনিয়া থেকে ইতিপূর্বে তেমন কোন প্রতিবাদ হয়নি তবে এবার মহাবিপদে পড়েছে ভারত মহন আলী আলিয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেত্রীর কটুক্তির পর ক্ষোভে ফুসে উঠেছে গোটা মুসলিম দুনিয়া কিন্তু মুসলিম দুনিয়া ফুসে উঠলে ভারতে ক্ষতি কি মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হওয়ার ভারত মূলত পাঁচ ধরনের বিপদের মুখে রয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে গোটা দুনিয়া জ্বালানি সংকটে রয়েছে এমন অবস্থায় মুসলিম দেশগুলোর হাতে বিরাট জ্বালানির মজুদ রয়েছে ভারত ইরান সহ কয়েকটি দেশ থেকে জ্বালানি আমদানি করে গত পনেরো বছরে ভারতের মোট তেল আমদানির আশি ভাগ এসেছে মধ্যপ্রাচ্য থেকে এসব দেশ জ্বালানি বন্ধ করে দিলে ভারত বড়সড় সংকটে পড়বে দুই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পরিমাণে ভারতীয় পণ্য কেনা কেনাবেচা হয় ভারতীয় পণ্য রপ্তানির বড় বাজার কুয়েত কাতার বা সৌদির মতো দেশ গত অর্থ বছরে ভারত এসব দেশে প্রায় একশো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এসব দেশে ইতিমধ্যে ভারতীয় পণ্য বর্জনের সামাজিক আন্দোলন শুরু হয়েছে যা ভারতের রপ্তানি আয়ে বড়সড় ধাক্কা দিতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ভারত থেকে পনেরো শতাংশ কর্মী রয়েছে ভারতীয় এরই মধ্যে আরব আমিরাতে চল্লিশ লাখ সৌদি আরবে তিরিশ লাখ কুয়ে ১৩ লাখ ভারতীয় কর্মী রয়েছে এসব কর্মীদের নিয়োগকর্তা যদি প্রতিবাদ হিসেবে অন্য দেশ থেকে কর্মী নেওয়া শুরু করে তাহলে ভারতের রেমিটেন্স ভয়াবহ সংকট তৈরি হবে ভারতের মোট রেমিটেন্স রেমিটেন্সের প্রায় সত্তর ভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে চার আফগানিস্তানে ভারতের বিশাল বিনিয়োগ রয়েছে যার পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের জনগণ ভারত বিরোধিতায় সরব থাকলে দেশটির এই বিনিয়োগ হুমকির মুখে পড়তে পারে পাঁচ ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের তাদের বাজার সুসংহত করতে দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে কিন্তু হঠাৎ করে সেই বন্ধুত্ব হুমকিতে পড়েছে সৌদি কেদ কাতার বা ইরানের মতো দেশগুলোর সঙ্গে গড়ে তোলা বন্ধুত্ব এখন হুমকির মুখে সূত্র বিবিসি